কি হচ্ছে? কি এটা মুক্তে হাত দিচ্ছে? কত দাম জানো? কার সাথে কথা বলছো জানো তুমি? মুখ সামলে কথা বলো। কার সাথে? আবার পদ্মের সঙ্গে কথা বলছি। কি লাগবে বলুন, দিয়ে দিচ্ছি। মাফ করবেন ছোট নবাব, আমার অন্যায় হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। মোহনলাল, এই মুক্তমালা লুৎফাকে কেমন লাগবে? ছোট নবাব, আমার হাত থেকে পড়ে মঙ্গল শঙ্খটা ভেঙে গেল, কিন্তু তার আগে আপনি যার কথা বলছিলেন তাকে আগে বাঁচান। মানে? মানে মঙ্গল শঙ্খ ভেঙে যাওয়া বড় অমঙ্গলের। মোহনলাল, এক্ষুনি প্রাসাদে ফিরে চল, এক মুহূর্ত আমি এখানে অপেক্ষা করতে চাই না। কি বলছেন ছোটে নবাব, একজন শাখারির কথাকে এত গুরুত্ব দেওয়ার মানেই হয় না। ছোটে নবাব, ছোটে নবাব শুনুন। ছোটে নবাব, আপনি কোথায়? আমার যে খুব বিপদ ছোটে নবাব, কোন দিকে যাবো কিছু বুঝতে পারছি না। আমাদের জালসাতুনের রাস্তাটা কি ওইদিকে? কি হলো ছোট নবাব? চুপ করবো। কি হয়েছে তুমি শুনতে পাওনি? কি শুনবো? লুৎফার গলা মোহনলাল, ও আমায় ডাকলো যে। লুৎফার গলা এখানে কি করে পাবেন? সে তো প্রাসাদে রয়েছে। আপনি বোধহয় শুনতে নিশ্চয়ই ভুল করেছেন। আমি ভুল শুনিনি মোহন, লুৎফা এখানেই কোথাও আছে। মুর্শিদাবাদ থেকে কিন্তু এই গ্রামটা যথেষ্টই দূরে। কথা না বাড়িয়ে দেখো লুৎফা কোথায় আছে। জি ছোটে নবাব, আমি দেখছি।
ভালো চাস তো ধরা দে, নইলে নইলে তোর একদিন কি আমার একদিন। এই এই ধর ওটাকে, ধর কেউ যা ধর। ছোটনা বাবা আশেপাশে কোথাও লুৎফা নেই, খুঁজে পেলাম না। দরকার পড়লে নিজের জান দিয়ে দেব, তুই শয়তানটার হাত কিছুতেই পড়ব না। প্রাসাদে নেই মা। ব্যস্ত, আপনি প্রাসাদেই চলুন না, ওখানেই দেখতে পাবেন প্রাসাদে আছে কি নেই। সেনাদের ডাকো মহান, তন্ন তন্ন করে খোঁজো, এই গ্রামেই আছে। আমি নিশ্চিত তার কোনো বিপদ হয়েছে। আমি তোর বর হব, সব বিপদ থেকে রক্ষা করবো, ছাড়বো না। গাদা উল্লুকে দল, আমাকে না ওকে দল, যা ধর। এইখানেই এলো, কিন্তু কোথায় গেল? চারিদিকটা ভালো করে খুঁজে দেখ, গায়েব তো হয়ে যেতে পারে না। এই ওরা ওদিকটা দেখ, আমি চারপাশে নজর রাখছি, চল চল। এই তোরা যেখান থেকে হোক তোকে আমি পাকড়াবো লুৎফা, তোর সঙ্গে আমার স্বামী হবেই। আর মনে হচ্ছে এদিকে আসবে না, আমি এখন বেরিয়ে যাই। আমার চোখকে ফাঁকি দিলি ভেবেছিলি? তোর মতন হাজার হাজার দাঁড়িয়া আমি কেনা বেচা করি। চুপচাপ বিয়েতে বসবি, চল, নইলে আবার বেছে দেব।
আমি বিয়েতে রাজি নই। এই ওকে তাকাতে বলো, নইলে ওর চোখে আমি গরম শিখতে থাকব। যা খুশি করে না, আমি এই বিয়েটা করব না। এত তেজ দেখাচ্ছি তোর মজা। রাজতলার ভাবি বেগমকে কিসের জন্য রাজি করানো হচ্ছে? চলো 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 পাল্টাই।